এখন বাজে হচ্ছে রাত 8:15, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে সরস্বতী পুজোর দিন রাত্রের বেলায় আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ বড় মাসির মেয়ের বিয়ে আছে পরের দিনকে, তাই আগের দিনকেই যেতে বলেছিল। আর এসেই শুভ হচ্ছে চেঞ্জ করতে বসে পড়েছে, কারণ ওকে হচ্ছে মেশোর দিক থেকে জামাই বরণ দেওয়া হয়েছে, আর ও তো আজকে থাকবে না, তো যদি বড় হয় ড্রেসটা বা ছোট হয় তাহলে চেঞ্জ করতে হবে, সেই জন্য আগে থেকেই এসেই একবার ট্রায়াল দিয়ে নিল। আর এটা তো পূজা, ওকে আমার ব্লগে আগে অনেকবার দেখা গেছে, আর ওরই বিয়ে আজকে, আজকে না কালকে, আর ওদের বাড়িতেই আমাদেরকে ডিনারের জন্য বলা হয়েছে, সেই জন্য আমি মা মাম্মা আর ভাই একটু পরে আসবে, সবাই চলে আসবে, বাবা তো বাড়ি নেই। কি সুন্দর ফুলগুলো, ইস আমার কত ইচ্ছা ফুলের, এই পার্পল গুলো আমার সবচেয়ে ফেভারিট লেগেছে। তো এই যে আমি সুন্দর করে সাজগুজ করে ফেলেছি, কি হচ্ছে গায়ে হলুদ, সকালবেলাতেই আমাকে ডেকেছিল যে যাওয়ার জন্য জল সইতে, কিন্তু আমি যেতে পারিনি, ঘুমিয়েছিলাম আমি আর উঠতে পারিনি। তো এখন হচ্ছে ওর যেখানে বিয়ে হচ্ছে, ওর বাড়িতে না, ওর যেখানে বিয়ে হচ্ছে সেখানে যাব একবারে। আমি মার রেডি হয়ে গেছি, আমি মা আর মাম্মাম যাব, আর ওরা সবাই চলে গেছে, আর মামা আমি সবাই পরে আসবে, মাসিরাও পরে আসবে। আর এখানে নাম্মা এখানে যাচ্ছে না গায়ে হলুদে, কারণ ওখানে ফোর্থ ফ্লোর রয়েছে, অতগুলো সিঁড়ি ভাঙতে পারবে না, সেই জন্য আমার শ্বশুরবাড়ি থেকেও কেউই আসতে পারবে না, কারণ অতগুলো সিঁড়ি ভাঙা কারোর পক্ষে পসিবল না। এখানে কি বিয়ের মণ্ডপটা অনেকটা আটকানো জায়গাটা, হ্যাঁ তাই তো দেখছি অনেকটা আটকানো। সত্যি বাবা অনেক সিঁড়ি, আর উঠতে উঠতে আমাদের একদম পা ব্যথা হয়ে গেছে। আর ওরা এমন সময় বুকিং করেছে, এর থেকে কোনো ভালো ব্যাংকোয়েট হল পাইনি। আর এই যে আমরা ছাদে এখন রয়েছি ব্রেকফাস্ট করার জন্য, উপরে উঠেছি, কিন্তু এত রোদ, ওপরটা পুরো খোলা রেখেছে, এত রোদ আমি তাকাতে পারছি না, না ভিডিও করতে পারছি, কিছু করতে পারছি না, ওখানে দাঁড়ানোই যাচ্ছে না, উপরে কোনো শেডের ব্যবস্থাই করা নেই, প্রচণ্ড খারাপ অবস্থা এখানে, খুবই ছোট জায়গাটা। আর এই এখন হচ্ছে মামিরা ঢুকেছে, দিদা মামি আর এই পুচকেটা এসছে, আর মামির ছেলেও আছে, তো ওরা ডিরেক্ট এখানেই এসছে। আসার পর তারপর দেখছে যে এখানে কোথাও জায়গা টায়গা পাচ্ছে না, তারপর আবার সোজা বাড়ি চলে গেছে। আর এখন হচ্ছে এই গায়ে হলুদের জন্য রেডি হচ্ছে, রেডি করা হচ্ছে। কি রোদ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এখানে হচ্ছে ইভিনিং এর প্রিপারেশন হচ্ছে, আর আমি আর থাকতে পারছি না, ছাদে প্রচন্ড রোদ ছিল, মাকে বললাম মা লাঞ্চ টাঞ্চ কিছু করতে হবে না, সোজা চলো বাড়ি চলো, আমি আর এর মধ্যে নেই, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম ছিল 27 তারিখে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, সাজা পূজা করছে,
আমি আবারও লেট। আমি গেছিলাম পার্লারে হেয়ারস্টাইল করতে, শুধু হেয়ারস্টাইলটাই করেছি, সেটা করতেই আমি আবারও লেট। ওদের গোধূলি লগ্নে বিয়ে আর আমি এখনও রেডি হতে পারলাম না। আমি শুধু না, আমার জন্য মাও রেডি হতে পারিনি, মা আমার সাথে গেছিলো। আর ওইদিকে শুভ চলে এসছে, বাবাও রেডি হয়নি, সেই জন্য সবাই লেট, সবাই লেট। এই দেখো এই দড়িটাই আমি বলছিলাম, দেখেছো দেখেছো তো? পাঞ্জাবির যে প্যান্টটা হয় সেই প্যান্টটার দড়ির কথা বলেছিল, আমি সেটাও ভুলে গেছি। আগের দিন রাতে আমাকে বারবার করে বলে দিয়েছিল, আমি সেটাও ভুলে গেছি। আর এদিকে ওর তো গোধূলি লগ্নে বিয়ে, আমরা যে কটার সময় গিয়ে পৌঁছাবো সেটাই বুঝতে পারছি না। এখনো কেউই রেডি হয়নি, সবাই এটা ওটা সেটা করে বেড়াচ্ছি। অলরেডি 8টা বাজে, যদিও বেশি দূর নয়, সামনেই, তাও নিজেদের লোক হয়ে যদি একদম দেরি করে গিয়ে পৌঁছায় কেমন লাগে দেখতে। তাও তাড়াতাড়ি করার চেষ্টা চালাচ্ছি এখনও। আর ওইদিকে শুভই শুধু বাকি আছে, বাকি সবার হয়ে গেছে, ও তো পাঞ্জাবি পরছে সেই জন্য ওর একটু লেট হচ্ছে। আর হচ্ছে পূজার যে গিফটগুলো দেওয়ার কথা ছিল সেগুলো আমি আগের দিনই ওকে দিয়ে দিয়েছি। আমরা ওকে একটা ইয়াররিংস দিয়েছি, আর মায়েরা টাকা দিয়েছে, ও কিছু একটা কিনে নেবে। আর এই দিনের দিন দেওয়ার ঝামেলা করিনি, আগের দিন যেহেতু আমি আগের দিনই এসে গেছিলাম তাই ভাবলাম আগের দিনই দিয়ে দিই। আর মাও সেই অনেক আগেই দিয়ে দিয়েছে, এক সপ্তাহ মতো আগেই দিয়ে দিয়েছে। দুটো তোর বেবি ফিঙ্গারে তো? হ্যাঁ, ওর তো বেবি ফিঙ্গার দুটো। সবাই রেডি, এখানে যা এবং সাজুগুজো করছে। এদিকে মা বাবা, এদিকে যা করলো আমাকে নিয়ে জামাই, অতটা ফাউন্ডেশন দিয়েছি না, পাউডার দিলে আমার হয়ে যায়, আমার পাউডার ছাড়া আমি কিছু করতে পারি না। দেখো আর তুমি চুপ করো। আরে এইটা দেখে বলেছে জামা তোমার কাছে সত্যি বলছে ঠিক আছে কেন? ও এই তো পূজা, ও আমি তো পূজাকে দেখতেই পাইনি, এই তো পূজা হেঁটে আসছে, এই তো আমি এখন দেখলাম হয়ে গেছে বিয়ে। চলো চলো এমন সময় এলাম যে বিয়েই শেষ, আর এখানটা এত ভিড় যে এখানে আর ঢোকা যাচ্ছে না, তাই আমরা বাইরেই খোঁজাখুঁজি করছি যে কোথায় আমাদের ফটোগুলো একটু তোলা যায়, কারণ এমনভাবে লাইটগুলো রয়েছে যে কোথাওই ভালো ফটো উঠছে। এই দেখ এখানে কি সুন্দর সুন্দর উঠছে, তাই না? হ্যাঁ, এটা তো পরিষ্কার আসছে, ভিডিওতেই পরিষ্কার আসছে। কাল রাতে আমরা সবাই 12টা নাগাদ ঢুকেছি, আর আমি ব্লগটা এন্ড করতে পারিনি কারণ ওই চুল খুলতে গিয়ে আমার দুটো বেজে গেছে, এত ক্লিপ খুলতে গিয়ে। আর ওটা হচ্ছে পূজাদের বাড়ি, আর মানে বড় মাসির বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাড়ি, ব্যাস এইটুকুনি ডিস্টেন্স। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য আবার ওই বাড়ি, আর শুভ তো কালকে রাতে আমাদের বাড়িতেই ছিল, আর এখনও বেরিয়ে যাবে, আর আমিও বেরিয়ে যাবো সন্ধ্যাবেলা, পূজা বেরোনোর পর বেরোবো আমি। আর ওর যেহেতু শ্বশুরবাড়িটা আমাদের ওখানেই, তাই রিসেপশনটা আমি ওখান থেকেই যাব, ওখান থেকেই আমার বেশি সুবিধা হবে। এরপরের বাকিটা নেক্সট ভিডিওতে থাকবে।